সম্মানিত সুধী মণ্ডলী, উনাকে চিনেন আপনারা? অবশ্যই চিনেন। এই যে তার টাই দেখতে পাচ্ছেন না, এই টাই পরার কারণে আমি তাকে বহু আগে থেকে টাই নায়ক বলে ডেকে থাকি। আর অনেক সময় অনেকে তাকে ফকির নায়ক বলে থাকে, অনেকে আবার বাটপার নায়ক বলে থাকে। হ্যাঁ, কিন্তু তার আসল নাম তো জাকির নায়ক। হ্যাঁ, তো জাকিরকে ফকির বানিয়ে ফেলে। তো এই টাই নায়ক কিন্তু নবী মুহাম্মদ নিয়ে চরম পর্যায়ের মিথ্যাচার করেছে। তো তার একটি মিথ্যাচার এইখানে আমি আপনাদের সামনে তুলে ধরছি, তার ভিডিও ফুটেজটি প্লে করি, আপনারা শুনতে থাকুন। তবে তুমি এটা পড়ো, সে তখন বলবে আমি তো পড়তে জানি না। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঠিক একই কথা বলেছিলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। এছাড়াও নবী মোহাম্মদের নাম ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এই পয়েন্টটাতে আমি তাকে হাতে নাতে ধরব। আপনারা যখন হাতে নাতে চুর ধরেন, তারপর আপনারা কি করেন, চুরকে পুলিশের হাতে সোপর্দ করেন। তো এইবার আমি তার মিথ্যাচার হাতে নাতে ধরে আমি তার বিষয়টি আপনাদের হাতে ছেড়ে দেব, আপনারা বিচার করবেন। সে বলেছে ওল্ড টেস্টামেন্টে নাকি নবী মুহাম্মদের নামের উল্লেখ রয়েছে, চরম পর্যায়ের মিথ্যাচার করেছে। আমার কাছে ওল্ড টেস্টামেন্টের এই রেফারেন্স রয়েছে, আমি যথাযথ সময়ে আপনাদের সামনে এইখানে স্ক্রিনে শেয়ার করবো। তাহলে তার বক্তব্য শোনা যাক। বাইবেলে আছে বুক অফ সলোমন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 16, হিকম মিতাকিম বিকুল্লি মুহাম্মাদিম জাইদুদি ওয়া জাইরাই বাইনা জেরুসালেম। এটা একটা হিব্রু উদ্ধৃতি বলা হয়েছে, হিকম মিতাকিম বিকুল্লি মুহাম্মাদিম। অনুবাদ করলে এটার মানে হবে যে তার মুখের কথা খুব মিষ্টি, সে হবে সম্পূর্ণ মনোরম, সে আমার প্রিয় পাত্র, সে আমার বন্ধু, শোনো হে জেরুসালেমের কন্যারা। আচ্ছা ও ভাই, আমার কেউ মাইরা ফালান। হ্যাঁ, সে এইখানে ওল্ড টেস্টামেন্টের একটি গীতের বা গানের অংশ বিশেষ দেখিয়েছে, এখানে নাকি মুহাম্মদের নাম আছে। হ্যাঁ, হিব্রুতে এখানে মুহাম্মাদিম শব্দটি ব্যবহার করা হয়েছে। তো হিব্রুতে মুহাম্মাদিম শব্দের অর্থ হচ্ছে প্রিয় পাত্র, মনোরমা, সুন্দরী, পরম সৌন্দর্যের অধিকারী, এগুলো হচ্ছে মুহাম্মাদিম শব্দের অর্থ। এখন হিব্রু মুহাম্মাদিম আর আরবি মুহাম্মদ এক নয়, ঠিক আছে? তো এটি কিন্তু কিং সলোমন অর্থাৎ নবী সুলাইমানের একটি গীতের অংশ বিশেষ। তো নবী সুলাইমান তার প্রেয়সীকে সম্বোধন করে এই কথাটি বলেছেন। তো আমি জাকির নায়ক যেটি দেখিয়েছে এটি আমি স্ক্রিনে একটু পরে শেয়ার করছি, তারপর আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাব যে নবী সুলাইমান বা কিং সুলাইমানের গার্লফ্রেন্ডকে সুলাইমান, হ্যাঁ, গার্লফ্রেন্ডকে নবী মুহাম্মদ মুহাম্মদ বানিয়ে ফেলেছে, ভাবা যায়? আচ্ছা শুনি, তারপর আমি আমি ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি। তবে হিব্রু উদ্ধৃতিটা হচ্ছে হিক্কু মমিতাকিম বিকুল্লি মুহাম্মাদিম। সেমিটিক ভাষাগুলোতে সাধারণত শব্দের শেষে ইম যোগ করা হয় সম্মান দেখানোর জন্য, সেজন্য এখানে মোহাম্মদ হয়ে গেছে মুহাম্মাদিম, ইম এভাবে হয়েছে মুহাম্মাদিম। তাহলে মুহাম্মাদের নাম উল্লেখ আছে একেবারে অরিজিনাল পাণ্ডুলিপিতে, তবে অনুবাদ করতে গিয়ে তারা বলছে যে সম্পূর্ণভাবে মনোরম। তাহলে আপনারা যদি বাইবেলের অনুবাদ পড়েন বুঝতে পারবেন না যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম বাইবেলে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, ছি 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 ছি, এত বড় মিথ্যাবাদী জাকির নায়ক, তুমি এত নিচে নামতে পারলে, হ্যাঁ এত নিচে নামতে পারলে যে মুহাম্মদকে শেষ নবী প্রমাণ করার জন্য সলোমনের গার্লফ্রেন্ডকে, হ্যাঁ গার্লফ্রেন্ডকে মুহাম্মদ বানিয়ে ফেললে, অথবা সলোমনের প্রেয়সীকে মুহাম্মদ বানিয়ে ফেললে। সুপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমার সাথে থাকুন। আমি জাকির নায়ক যে রেফারেন্সটি ওল্ড টেস্টামেন্ট থেকে দেখিয়েছে সেই রেফারেন্সে আমি চলে যাচ্ছি। এই দেখুন, সলোমনের পরম গীত অধ্যায়, সলোমনের পরম গীত
গীতের অধ্যায় পাঁচের 16 নম্বরের রেফারেন্স জাকির নায়েক দিয়েছে, আমি 16 নম্বরে সরাসরি চলে যাই, একটু হাইলাইট করি। এই দেখুন, এই দেখুন, একটু একটু তো হাইলাইট করতে হবে। আচ্ছা, জেরুসালামের যুবতী রমণীরা তার মুখ মুখই মিষ্ট স্বাদ স্বরূপ, তার মুখ হচ্ছে বড়ই মিষ্ট স্বাদ স্বরূপ, সে সব কিছু নিয়েই মনোরম, এই আমার প্রেমিকা, এই আমার প্রেমিক প্রেমিকা, এই আমার প্রিয়। আচ্ছা, সলোমন, কিং সলোমন সুলেমান নবী জেরুসালেমের নারীদেরকে বলছে যে আমার প্রেয়সীর মুখ বড়ই মিষ্ট স্বাদ স্বরূপ, হ্যাঁ, সে সব কিছু নিয়েই মনোরম। আচ্ছা, একটু ওই দিকে যাই, ওই যে মনোরম শব্দ, এটির অরিজিনাল ওয়ার্ড হচ্ছে, অরিজিনাল হিব্রু ওয়ার্ড হচ্ছে মুহাম্মাদিম। মুহাম্মাদিম শব্দের অর্থ হচ্ছে মনোরম বা মনোরমা, এই আমার প্রেমিক বা প্রেমিকা, এই আমার প্রিয়। তাহলে এইখানে কিং সলোমন কাকে সম্বোধন করে এই কথাটি বলেছে? কিং সলোমন এইখানে, অর্থাৎ সুলেমান নবী এইখানে তার প্রেয়সীকে উদ্দেশ্য করে বলছে, এই হচ্ছে আমার প্রেমিকা, তা সে হচ্ছে সবকিছু, সবকিছু নিয়েই মনোরম, সে অতীব সুন্দরী, হ্যাঁ, তার মানে সে সুন্দরী, সে মনোরমা, প্রিয়দর্শিনী। তো ভাই, এইখানে কিং সলোমন হিব্রু ভাষায় এই গানটি, এই 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 গানের এই অংশ বিশেষ লিখেছেন। এখন হিব্রু ভাষায় মুহাম্মাদিম শব্দের অর্থ হচ্ছে মনোরম, মূল হিব্রুতে মুহাম্মাদিম লিখা, মুহাম্মাদিম বলা হয়েছে, জাকির নায়েক এইটাকে বানিয়ে ফেলেছে নবী মুহাম্মদ। তো একটু বিশ্লেষণ করা যাক, কিং সলোমন তার প্রেয়সীকে মুহাম্মাদিম বলেছে, মনোরম বলেছে, তো নবী মুহাম্মদ কি কিং সলোমন বা সুলাইমান নবীর প্রেয়সী, গার্লফ্রেন্ড, ওয়াইফ, নাকি নবী মুহাম্মদ কিং সলোমনের সময় জীবিত ছিল আর জীবিত থাকা অবস্থায় কিং সলোমনকে বয়ফ্রেন্ড হিসাবে গ্রহণ করেছিল? যদি জাকির নায়েকের কথা সত্য হয়ে থাকে, তাহলে নবী মুহাম্মদ কিং সলোমন বা সুলাইমান নবীর সময় জীবিত ছিল, এবং এই জীবিত থাকা অবস্থায় সে আইদার নবী মুহাম্মদের বয়ফ্রেন্ড ছিল অথবা গার্লফ্রেন্ড ছিল, নাহলে জাকির নায়ক কেন বলবে যে মুহাম্মদের কথা সুলাইমান নবী বলেছে? আরে মূর্খ, মুহাম্মদের কথা তো সুলাইমান নবী বলে নাই, সে এখানে মুহাম্মাদিম বলতে তার প্রেয়সীর কথা বলেছে। এই দেখুন, এর 15 নম্বর এই অংশটি দেখাই, 15 ভার্স, আই মিন শ্লোক 15 নম্বর দেখাই, তার পা দুটি সোনার পায়ার উপরে মর্মিত স্তম্ভের মতো, আর চেহারা লেবাননের শ্রেষ্ঠতম গাছের মতো। আচ্ছা, অনেকগুলো কথাবার্তা এই গীতের মধ্যে বলা হয়েছে। এই দেখুন, নয়ে বলা হয়েছে, একটু হাইলাইট করি, সকল নারীদের মধ্যে হে সুন্দরী শ্রেষ্ঠা, কোন দিক থেকে তোমার প্রিয়তম অন্যান্য প্রেমিকদের চেয়ে ভালো? অন্যান্য প্রেমিকদের চেয়ে সে কি, সে কিভাবে ভালো? তুমি আমাদের এমন প্রতিশ্রুতি করতে বলছো? আচ্ছা, পুরা সলোমনের এই গীতটা যদি আপনারা পড়েন, তাহলে দেখবেন এইখানে সলোমনের গার্লফ্রেন্ডের শরীরের বর্ণনা দেওয়া হয়েছে, তার স্তনের বর্ণনা দেওয়া হয়েছে, তার মুখমণ্ডলের সৌন্দর্যের কথা বলা হয়েছে। তো এটা তো একটা নারীর ব্যাপারে এই মানে এসব বলা হয়েছে, নয় কি? এই দেখুন, অধ্যায় পাঁচের প্রথম অংশে বলা হয়েছে, ভগিনী আমার, বধু আমার, আমি আমার বাগানে প্রবেশ করব, আমি আমার সুগন্ধি দ্রব্যাদি মশলাপাতি সহ সংগ্রহ করব, আমি আমার মৌচাক মধু সহ পান করব, আমি আমার দ্রাক্ষারস পান করব, মদ পান করব, বন্ধুগণ খাও পান করো, হৃদয় তৃপ্ত করে ভালোবাসো পান করো। আচ্ছা, তো পুরা গানটা আমি আপনাদেরকে পুরা, এই দেখুন, পরম গীত সলোমন, হ্যাঁ, এইটা লিখবেন আপনারা গুগলে, লিখবেন, গুগল সার্চ করবেন, এখানে গিয়ে লিখবেন পরম গীত
চ্যাপ্টার ফাইভ, পরম গীত, সলোমনের পরম গীত লিখবেন, চ্যাপ্টার ফাইভে সরাসরি চলে যাবেন, একেবারে শেষের দিকে গিয়ে এই অংশটি বের করে নেবেন, 16 নম্বর। এই আমি একটু হাইলাইট করছি, দাঁড়া। তো এখানে কিং সলোমন সুলেমান নবী, অর্থাৎ সুলেমান নবী ক্লিয়ারলি বলছে তার প্রেয়সীর মুখ খুবই মিষ্ট, সেসব কিছু নিয়েই মনোরম। আমি আবার হাইলাইট করি মনোরম, বাংলায় এটি মনোরম, হিব্রুতে অরিজিনাল হিব্রুতে সলোমন বলেছেন মুহাম্মাদিম, মুহাম্মাদিম শব্দের অর্থ হচ্ছে মনোরম, প্রশংসিত না। আর প্রশংসিত যদি হয়েই থাকে তাহলে এইটা নবী মুহাম্মদ তো না, এটা সলোমনের গার্লফ্রেন্ড, প্রেয়সী, লাভার। নবী মুহাম্মদ কি সলোমনের লাভার ছিল? জাকির নায়েক, ফাইজলামির জায়গা পাও না? হ্যাঁ, সব জায়গায় নবী মুহাম্মদকে খুঁজে পাও, বেদেও খুঁজে পাও, সুলাইমানে নবী সুলাইমানের ইয়েতেও খুঁজে পাও, সব কিছু তো খুঁজে পাও, নবী সুলাইমানের পরম গীতে খুঁজে পাও, ওল্ড টেস্টামেন্টে খুঁজে পাও, গৌতম বুদ্ধের মানে ত্রিপিটকে খুঁজে পাও, কোথায় খুঁজে পাও না বলো তো দেখি। ইভেন কয়েকদিন পরে বলবে টয়লেটেও নবী মুহাম্মদের নাম পাওয়া গেছে, ঠিক না? এই দেখুন দোষে বলা হয়েছে, সুলাইমান সুলাইমান নবী দোষে বলছে, শ্লোক দোষের মধ্যে বলছে, আমার প্রিয়তম উজ্জ্বল এবং তামাটে বর্ণ সে 10,000 লোকের মধ্যে বেশি। ওটা এটা সুলাইমান নবীর গার্লফ্রেন্ডের কথা হতে পারে। আচ্ছা, তো আমাকে বলুন তো দেখি, জাকির নায়ক, জাকির নায়ক কোথা থেকে কোন জিনিস কোথায় নিয়ে গেল ভাই? আর একটু শুনি, প্লে করে শোনাই। সময় কম, তাই সবগুলো ভবিষ্যৎবাণী নিয়ে এখানে কথা বলতে পারবো না আমি, তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিউ টেস্টামেন্ট। আচ্ছা, ওইদিকে যাব না, আজকে একটাতেই থাকবো। তো জাকির নায়েক যে বলল যে ওল্ড টেস্টামেন্টে নবী মুহাম্মদের কথা সুলাইমান নবী বলেছেন, হ্যাঁ, তো সুলাইমান নবী কি নবী মুহাম্মদের কথা, নবী মুহাম্মদের আগমনী বার্তার ব্যাপারে কোনো ভবিষ্যৎবাণী করেছিল? না। তো এই যে 16 নম্বর শ্লোকে জেরুসালামের যুবতী রমণীরা তার মুখই মিষ্ট স্বাদস্বরূপ, সে সব কিছু নিয়েই মনোরম, মুহাম্মাদিম, এইটা তো সুলাইমান নবীর সময়কার একজনের কথা বলা হয়েছে। মুহাম্মদের জন্ম হইল সুলাইমান নবীর হাজার 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 বছর পরে, 1,002 বছর পরে জন্ম হয়েছে, আমি ঠিক মনে করতে পারতেছি না। তাহলে মুহাম্মদ কিভাবে সুলাইমান নবীর মুহাম্মাদিম হয়, মনোরম হয়, মনোরমা হয়? মুহাম্মদ কি সুলাইমান নবীর সময় ছিল? এ তো মিথ্যাবাদী। তো জাকির নায়কের একটা ভুল, একটা মিথ্যা রেফারেন্স আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এখন এই জাকির নায়ক যদি এই ব্যাপারে মিথ্যা কথা বলে থাকে তাহলে মনে রাখবেন জাকির নায়কের সব কথাগুলোই মিথ্যা। নবী মুহাম্মদ সম্পর্কে সে যতটা বক্তব্য রেখেছে, অর্থাৎ নবী মুহাম্মদের, হ্যাঁ, নবী মুহাম্মদের, নবী মুহাম্মদ সম্পর্কে বিভিন্ন ধর্মগ্রন্থে যে ভবিষ্যৎবাণীর কথা সে বলেছে সবগুলোই মিথ্যা। এই একটা মিথ্যা থেকেই প্রমাণিত হয় যে জাকির নায়েক নবী মুহাম্মদের সব ব্যাপারেই মিথ্যাচার করেছে। তো এটা কি, হ্যাঁ, এটা কি আমাকে বলেন তো দেখি। তো এইটা আমি 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 কি বলবো বলুন তো দেখি। এটা কি বলুন, এর চেয়ে জঘন্য কথাবার্তা আর হতে পারে? এমন মিথ্যাবাদী, হ্যাঁ, তার চেয়ে মিথ্যাবাদী কি আর কেউ আছে? তো আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, লাভ ইউ অল।